জয় হিন্দ বন্ধুরা, ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের সকলের উদ্দেশ্যে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সিক্স পে কমিশন, বকেয়া ডিএর দাবিতে এবার চরম পদক্ষেপের পথে কোঅর্ডিনেশন কমিটি। হ্যাঁ বন্ধুরা, আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কী বলা হয়েছে এই প্রতিবেদনে। বন্ধুরা, বলা হয়েছে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই নিয়ে শুনানি হওয়ার কথা, তবে তার আগেই এবার চরম আন্দোলনের পরিকল্পনা কোঅর্ডিনেশন কমিটির। 35% মহার্ঘ ভাতা দেওয়ার পাশাপাশি আন্দোলনকারীদের দাবি, শূন্য পদে স্বচ্ছতা বজায় রেখে সরকারি কর্মীদের নিয়োগ করতে হবে, চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের সমকাজে সমবেতন দিতে হবে। জানা গিয়েছে নবান্ন ঘেরাও কর্মসূচি পালনের পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতিগুলির যৌথ সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। প্রয়োজনে ধর্মঘটের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে প্রশাসনে রাজ্য সরকারি কর্মচারীদের উপরে ভয়ঙ্কর আক্রমণ চলছে, বিশেষ করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্য নেতাকর্মীদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলছে, প্রশাসনের আমলাদের একাংশ সরাসরি শাসক দলের হয়ে কাজ করছেন। জলপাইগুড়িতে কোঅর্ডিনেশন কমিটির 20তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার এই সম্মেলনের শেষ দিন। এই আবহে সম্মেলনে সর্বভারতীয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সুভাষ লাম্বা আন্দোলনকে শক্তিশালী করার ডাক দিয়েছেন। সুভাষ লাম্বার অভিযোগ, কর্মচারীদের অগণতান্ত্রিকভাবে বদলি করছে সরকার। তার আর ও অভিযোগ, সরকার শূন্য পদে নিয়োগ বন্ধ করেছে। এদিকে সংগঠনের রাজ্য সম্পাদক বিজয় শঙ্কর সিংহ বলেন, চুক্তিভিত্তিক কর্মচারীদের সংগঠিত করার লক্ষ্যে প্রস্তাব গৃহীত হয়েছে সম্মেলনে। অবিলম্বে বকেয়া 35% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি তোলা হয়েছে। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা। অপরদিকে কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, রাজ্যের 250,000 অসংগঠিত কর্মচারীদের সংগঠিত করে তাদের অধিকার রক্ষার আন্দোলন তীব্র করার পরিকল্পনা হচ্ছে। এই আবহে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই কোঅর্ডিনেশন কমিটি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে। ফেডারেশনের দাবি, রাজ্য সরকার কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল, করোনা পরিস্থিতিতে কোনো কর্মচারীদের বেতন বন্ধ করেনি রাজ্য সরকার। ফেডারেশনের আশা, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতাও মিটিয়ে দেবে রাজ্য সরকার। এদিকে জানা গিয়েছে আগামী 16 জানুয়ারি সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি হতে পারে। শীর্ষ আদালতের ওয়েবসাইটে ডিএ মামলার বক্তব্য সম্ভাব্য শুনানির দিন হিসেবে 16 জানুয়ারি ধার্য করা হয়েছে। তবে সেদিন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনানি হবে কি না তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। এর আগে গত 14 ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল, কিন্তু সেদিন ডিএ মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি দীপঙ্কর দত্ত। 14 ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নয়া বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে শীর্ষ আদালতের নয়া বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে আপনাদের। ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন। এই যে বেরিয়েছে এই নিউজটি, এটি অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, একটি নিউজ পোর্টাল থেকে বেরিয়েছে অনস্ক্রিন। আপনারা সেই নিউজ পোর্টালের নামটি দেখতে পাচ্ছেন। ওকে, আপনারা চাইলে এই নিউজ পোর্টালে এসে সরাসরি এখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন এই খবরটি।